আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশিম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশিম চ্যানেলে। আমি আশিম বরাবরের মতো আজও ফিরে আসলাম আপনাদের সাথে নিউ একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখন সময় 11টা বাজে, তো অলসতার কারণে সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করা হয় নাই। তো এখন দুপুরে রান্নাবান্না থেকে স্টার্ট করে রাত পর্যন্ত আজকের ভিডিওটি, তো ভিডিওটি এন্ড পর্যন্ত দেখে নেবেন, ভালো লাগবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি দুপুরে রান্না স্টার্ট করে দিয়েছি। তো এখন আমি ডালটিকে ধুয়ে এখন সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো এই তো আমি চুলাটাও সেট করে নিয়েছি। তো আজকে দুপুরে আমি ডাল আর মাংস রান্না করব। ডালটা আর বসিয়ে দিয়েছি, তো এখন আমি ওই চুলাতে একটি কুকার বসিয়ে দিয়েছি। তো কুকার বসিয়ে এখন আমি মাংস ঢেলে নিচ্ছি। মাংস ঢালার পর এখন দিয়ে দিলাম সয়াবিন অয়েল। তেল দিয়ে এখন আমি দিয়ে নিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এখন দিয়ে নিলাম স্বাদ করা। এখন দিয়ে নিলাম আমি পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আমি মাংসতে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে নিলাম একটি টমেটো। টমেটো দিয়ে এখন দিয়ে নিলাম আদা রসুন পেস্ট। আমার আদা রসুন পেস্টটা একসাথে দেওয়া আছে, তাই আমি একসাথে দিলাম। আর দিয়ে নিলাম আমি 2.5 টেবিল চামচ লাল মরিচের পাউডার। এখন দিয়ে নিলাম 1 টেবিল চামচ হলুদ পাউডার। এখন দিয়ে নিলাম 3 টেবিল চামচ ধনিয়া পাউডার। আর এই তো দেখতে পাচ্ছেন মশলাপাতি সব কিছু দিতে গিয়ে আমার কুকারের মুখ পর্যন্ত ভরে গিয়েছে। এখন আমি একটু নাড়া দিয়ে নিচে করে নিলাম। আর এখন দিয়ে নিলাম আমি মিট মশলা। মিট মশলা দিয়ে আমি দিয়ে নিব গরম মশলা। গরম মশলা দিয়ে আমি মিক্স করে চুলার রাস্তা হাই টু মিডিয়াম ফ্লেমে রাখবো। মিডিয়াম ফ্লেমে রেখে আমি মাংসটাকে কষিয়ে আনিব। কষিয়ে আমি ডেকে রেখে দিব, এতে করে মাংস থেকে পানি উঠে আসবে। প্রতিদিনের মতো আজও আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওর মাঝখানে যদি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আর ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমাদের জন্য অনেক মূল্যবান। আর আমার চ্যানেলটিকে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য দোয়া এবং ভালোবাসা। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের অল নোটিফিকেশান বেলটিকে চাপ দিতে ভুলবেন না, এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আপনারা যখনই চাইবেন দেখে নিতে পারবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটাও কষানো শেষ। এখন আমি জিলের পানি অ্যাড করে নিচ্ছি। আদা রসুন পেস্ট করা মিক্সি জারটা ধুয়ে আমি জলের পানি দিলাম। জলের পানি দিয়ে আমি নাড়াচাড়া করে আমি কুকারের মুখটা বন্ধ করে দিব। এখন আমি কুকারের মুখটা বন্ধ করে দিচ্ছি। চুলাটাকে সিটি দেওয়ার পরে আমার রান্নাটাই ডান। এখন আমি ওই চুলাতে চলে আসলাম ডালের খবর নিতে। তো এখন আমি ডালটা দেখলাম হয়ে গিয়েছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম ডাল বাগারের জন্যে। তো কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম সয়াবিন অয়েল। সয়াবিন অয়েল দিয়ে আমি দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে এখন আমি দিয়ে দিব তেতো করা রসুন। রসুন দিয়ে আমি ভেজে নিব। রসুন দিয়ে যখন আমার রসুনটা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন আমি ডালটা দিয়ে বাগার দিয়ে নিব। তো এখন আমি ডালটাও দিয়ে নিলাম। ডালটা দিয়ে আবার ডালের হাঁড়িতে আমি ট্রান্সফার করে নিব। তো আমি ডালটাও বাগার দিয়ে নিলাম। আর ওই চুলাতেও আমার চিটি এসে গেছে, এখন আমি চুলাটা অফ করে নিব। অফ করে এখন আমি একটি লেবু আনতে যাব। তো এখন আমি লেবু নিতে চলে আসলাম। তো লেবুটা দেখেই আমার এমন মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। তো আতাও আবার নিজের গাছের লেবু। লাল মাংসের সাথে যদি লেবু না হয় তাহলে তো আর হবে না। এটা খাও, এটা ইয়া ওই ইয়া ইয়া যিশু বাঁশি বাজানো শিখে গিয়েছে, তো তাই ও অনেক খুশি। তো এখন আমি আপনাদেরকে কী কী রান্না করলাম একবার ফেসটা রিভিউল করে দেখাচ্ছি। তো এই তো হচ্ছে আমার ডাল, আর এই তো আমার মাংসের ফেসটা দেখুন। আর ওখানে আমি রান্না করছি চুটকি দিয়ে মাছ দিয়ে আর শিম দিয়ে একটা তরকারি।
তো এখন আমি খাওয়ার জন্য খাবারটা নিয়ে আসলাম। তো আমাদের আর খাবার জন্য আলাদা আর ডিশ আউট করতে হয় না, যেটাতে আমি রান্না করি সেটাই নিয়ে আসলে হয়। তো এক্সট্রাভাবে দেখা যায় যে কোনো কিছু আর করতে হয় না, গেস্ট আসলে দেখা যায় আবার ডিশ আউট করে নেই। দুপুর খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এখন আমরা এক জায়গায় বের হব। তো বের হওয়ার জন্য এখন আমাদের গ্যারেজ থেকে গাড়িটা বের করা হচ্ছে, তো আমরা যেখানে যাই আপনাদেরকে সাথে নিয়ে যাবো, তো আপনারাও চলুন আমার সাথে। তো এই তো ওদের আপু আমাদের গ্যারেজ থেকে গাড়িটা বের করে নিচ্ছে। তো বাইরে আজ আমার একটি প্রয়োজনীয় কাজ আছে। তো এমনিতেই আমরা মহিলারা ঘরে বসে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, বাচ্চাদেরকে সামলানো এইসব নিয়ে আমরা ব্যস্ত থাকি। তো যখন আমরা বাইরে যাওয়ার কোনো চান্স পাই অনেক খুশি, তো তাই আমিও আজকে অনেক খুশি বাইরে যাওয়ার জন্যে। তো এই তো ওর আব্বু আবার গাড়িতে বসে আমার জন্য ওয়েট করছে। তো এই তো আমিও এখন গাড়িতে উঠে গিয়েছি। তো গাড়িতে উঠে এখন আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছি। তো এই তো আমরা বাড়ি থেকে বের হয়ে গিয়েছি, এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। তো আমি কোথায় যাচ্ছি আপনাদেরকে বলে দেই, আমি যাব এখন সোনারের ঘরে, আমি একটা গোল্ডের কানের দুল গড়াতে দিব। তো চলুন আপনারাও আমার সাথে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার আশেপাশের আছেন হুজাই ডিস্ট্রিক্টের, তারা তো রুট দেখেই জানতে পারেছেন আমরা কোথায় যাচ্ছি। তো আমরা আসেছি ডবকা। তো এই তো এখন আপনারা যাকে দেখছেন উনি হচ্ছে আমাদের একজন রিলেটিভ। তো এই শপটা উনির শপ, কেউ যদি ডবকা আসেন তবে এই শপে একবার ভিজিট করতে পারেন, এই শপে অনেক ভালো মানের কাপড় চোপড় আছে। তো এই তো আমি যে কাজের উদ্দেশ্যে আসছিলাম, তো ওই কাজটা আমার ওখানে। তো এই তো এখন আমার পুরনো কানের দুলটা ওজন দেওয়া হচ্ছে, তো ওই কানের দুলটা ভাঙিয়ে আমি নতুন করে আবার বানাতে দিব। তো ওটা আর পরতে কোনো কমফোর্টেবল লাগছে না আমার কাছে, তাই আমি ওটা ভেঙে দুবার নতুন করে বানাতে দিচ্ছি। তো ওটা হচ্ছে চাচার শপ, কেউ যদি ডবকা আসেন তবে চাচার শপে একবার ভিজিট করতে পারেন, অনেক ভালো মানের কাপড় চোপড় আছে। আর আমার হাজবেন্ড আর চাচা কথা বলছে, আর আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে চাচার শপটা দেখিয়ে দিচ্ছি। এখন সন্ধ্যার পর সন্ধ্যার নাস্তা হিসাবে ওখানে আমরা হালকা হালকা কিছু একটা খেয়ে নিচ্ছি। তো ওরা তিনজন খাওয়াতে ব্যস্ত আর আমি ক্যামেরা বন্দি করে নিচ্ছি। তো এই তো আমার খাবারটা আমার জন্য ওয়েট করছে। তো আমরা নাস্তাটা খেয়ে ফেলছি। তো নাস্তাটা খাওয়ার পরে এখন আমাদের চা এসে গেছে, তো আমরা চা খেয়ে নিচ্ছি। চা খাওয়ার পর এখন আমরা বের হচ্ছি। আর ওখানে আমার হাজবেন্ড পান খাওয়ার জন্য রয়েছে আর যিশুকে চকলেট দিচ্ছে। এই তো আমরা এখন বাড়িতে এসে গিয়েছি আমাদের গেটের সামনে। তো এখন আসার এক ঘন্টা পরে, তো আসার সময় আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগছিল, তো নিয়ে আসলাম, এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার এক সেট কাপ লাগছিল, তো কাপ এক সেট কাপ নিয়ে আসলাম, আর নিয়ে আসলাম একটা হোয়াইট ভিনিগার আর দুটি ইমলি সস। আর নিয়ে আসলাম দুটা টয়লেট ক্লিনার। এইসব ছিল আজকের আমাদের শপিং। আর এই তো দেখতে পাচ্ছেন যিশু এখন ওর আব্বুকে দেখাচ্ছে ও কী কী করতে পারে। ও বলছে আমি হাইফাই দিতে পারি, লাইক দিতে পারি, হার্ট বানাতে পারি, এইসব ওর আব্বুকে দেখাচ্ছে। এই তো হাইফাই দিয়ে দেখাচ্ছে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।
তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। খাইলাও আইজ লাগতো না, আইজ আছে খাইলাও তুমি।